তো সলমান খানের টাইগার থ্রি মুভির টিজার রিলিজ হয়ে গেছে, যা ইয়াশ রাজের স্পাই সিনেম্যাটিক ইউনিভার্সের ফিফথ মুভি। মুভিতে ডাইরেক্টলি মেনশন করা হয়েছে যে এই মুভিটি ওয়ার এবং পাঠানের ইভেন্টসের পর টেক প্লেস করবে, যার মানে পাঠান মুভিতে শাহরুখ খানকে বাঁচানোর পর সলমান খানের স্টোরি টাইগার থ্রিতে কন্টিনিউ হবে। এবার মুভির প্লটের কথা বললে টিজার দেখে যা বোঝা যাচ্ছে তা হলো সলমান খানের ক্যারেক্টার অবিনাশ সিং রাথোরকে দেশদ্রোহী ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। এবার টাইগারকে কেন দেশদ্রোহী ডিক্লেয়ার করা হয়েছে তা তো ক্লিয়ার করা হয়নি, কিন্তু যদি গেস করতে হয় তাহলে হতে পারে যে যেহেতু পাঠান মুভিতে টাইগার এসআরকের ক্যারেক্টারকে রাশিয়ার জেল থেকে ছাড়িয়েছিল, তো সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট রাশিয়ার সাথে যাতে কোনো রকম কনফ্লিক্ট না হয় তা আটকানোর জন্য টাইগারকে দেশদ্রোহী ডিক্লেয়ার করেছে। এছাড়া রিসেন্টলি সলমান খান একটি ইন্টারভিউতে কনফার্ম করেছিলেন যে এসআরকের ক্যারেক্টার পাঠানও এই মুভিতে থাকবে, যেখানে যদি টাইগার থ্রির স্টোরি পাঠান মুভির সঙ্গে কানেক্টেড হয় তাহলে টাইগার থ্রি মুভিতে এসআরকের ক্যামিও শুধু একটা ফ্যান মোমেন্টের থেকেও বেশি কিছু হবে, যা মুভির স্টোরিতে ইম্প্যাক্ট করবে। এবার মুভির ভিলেনের কথা বললে মুভিতে ইমরান হাশমি পাকিস্তানি ISI স্পাইয়ের রোল প্লে করবে, যে অ্যাজ আ ভিলেন টাইগারকে টক্কর তো দেবে কিন্তু অ্যাজ অলওয়েজ মুভির এন্ড আসতে আসতে মারা যাবে, কারণ টাইগারের মুভিতে টাইগার থোড়ি মরবে। আর যেখানে টাইগারের রোল সেলমন ভয় প্লে করছে, Why isn't it possible? It's just not. Why not, you stupid bastard? এছাড়া টিজারে সলমান খানের কিছু অ্যাকশন সিন দেখানো হয়েছে যা খুব কুইক কুইক বেরিয়ে যায়, কিন্তু একটা সিন আছে যেখানে সলমান খানের ওপর পাকিস্তানি ISI সোলজাররা অ্যাটাক করছে আর সলমান খান একটা জিপের ওপর চড়ে মেশিন গান চালাচ্ছে। ভাই সাহেব, ওই সিনটা তো কুল ছিল, মানতেই হবে। এছাড়া এই 1.5 মিনিটের টিজারে VFX কোথাও হালকা লাগেনি, VFX তো সেরা ছিল। আর হোপ করবো টিজারে যেমন VFX ছিল সেম VFX যেন পুরো মুভিতে হয়। এছাড়া তো বাকি, মুভি আসলেই দেখা যাবে। তো এই ছিল টাইগার থ্রি টিজারের ওপর আমার ডিটেল ওপিনিয়ন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।